লালপুরের দুদক ও লালপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটুর এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের রাজশাহী অঞ্চলের উপপরিচালক আব্দুল করিম লালপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হুসেন ঝুলফু সাধারণ সম্পাদক ইসাক আলী এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ আল হক ভূঁইয়া লালপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল করিম সহ স্থানীয় সাংবাদিক বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মসজিদের ইমাম সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ লালপুর উপজেলার সহযোগিতায় ইফতার মাহফিলের অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন লালপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোজাম্মেল হক